নমস্কার রাজ্যের স্যাম স্টিল কোম্পানিতে বর্তমানে গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্টে বিশালভাবে নিয়ে চলছে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কোন কোন পোস্টে বর্তমানে আবেদন করতে পারবেন এছাড়া কোন কোন পোস্টে কত টাকা করে বেতন পাবেন কত ঘন্টা করে ডিউটি টাইম রয়েছে কোন কোন লোকেশানে আপনারা কাজটা পাবেন কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন পদ্ধতি কি রয়েছে এছাড়া কাজে আপনারা কীভাবে জয়েন করবেন সমস্ত কিছু বিষয় বিস্তারিত আজকে ভিডিওতে আমরা স্টেপ স্টেপ আলোচনা করে দেবো তবে এই চ্যানেলের ভিডিওতে আপনি প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো আসুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেব যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন কি কি এলিজিবিলিটি বলা হয়েছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো বর্তমানে স্যাম স্টিল কোম্পানি থেকে যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আপনাকে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন সাইমি স্টিল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে আমরা জব ডিসক্রিপশন দেখে নেব যে কতগুলি শূন্য পদে নিয়োগ চলছে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা চা হয়েছে সবটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে জব ভ্যাকেন্সির সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে একশো বারোটি শূন্য পদে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা চা হয়েছে দেখতে পাচ্ছেন ন্যূনতম যদি আপনারা অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তো আপনারা কয়েকটা পোস্টে এখানে আবেদন করতে পারবেন এর সঙ্গে হায়ার সেকেন্ডারি যেমন মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন বা যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্রাজুয়েশন পাস থাকলে অবশ্যই কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্টে আবেদন করতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স নো অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কোনো রকম অভিজ্ঞতা চাওয়া হয়নি এখানে কোনো রকম কাজের সম্বন্ধে অভিজ্ঞতার দরকার নেই আপনার যদি কোনো রকম কাজের সম্বন্ধে অভিজ্ঞতা না থাকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর সঙ্গে এজ লিমিট অর্থাৎ বয়স সীমা যেটা চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ছেলেদের এর সঙ্গে দেখতে পাচ্ছেন মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে যে কেউ কিন্তু আপনারা এখানে আপনারা আবেদন করতে পারবেন ডিউটি টাইম যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইট আওয়ার্স প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ আট ঘন্টা করে কিন্তু আপনাদের কাজ করতে হবে প্লাস ওয়ান আওয়ার ব্রেকের জন্য কিন্তু রয়েছে এখানে প্রতি মাসে আপনারা স্যালারি যেটা পাবেন অর্থাৎ পার মান্থ যে বেতন পাবেন সেটি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে উনিশ হাজার দুশো টাকার মধ্যে কিন্তু আপনারা ফিক্সড স্যালারি পাবেন তবে এখানে কিন্তু আপনাদের ফিক্সড স্যালারি রয়েছে যেটা ষোলো হাজার পাঁচশো টাকা থেকে উনিশ হাজার দুশো টাকার মধ্যেই কিন্তু আপনারা স্যালারি পাবেন প্রথম স্টার্টিংয়ে তবে স্টার্টিংয়ে কোন কোন পোস্টে কী কী আপনারা স্যালারি পাবেন সেটা আমরা আপনারা দেখে নেব এর সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি অফ যে যে ফ্যাসিলিটি আপনারা কোম্পানি থেকে পাবেন সেটি হচ্ছে পি এফ ইএসআই ওটি বোনার্স এই সমস্ত সুবিধাগুলি কিন্তু অলরেডি আপনারা অন্য অন্য কোম্পানির মধ্যেই পেয়ে যাবেন সঙ্গে যে গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি আপনারা পাবেন দেখতে পাচ্ছেন রুম ফেরি অর্থাৎ যারা দূর থেকে এসে কাজ করবেন অন্য এরিয়াতে এসে তাদের কিন্তু থাকার জায়গা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে বহন করবে এর জন্য আলাদা করে কোনো চার্জ কিন্তু কোম্পানির অফিস আপনাদের থেকে নেবে না কিন্তু খাবারটা প্রোভাইড করবে না খাবার কিন্তু আপনাদের নিজেদের রেডি করে নিতে হবে সেখানে ক্যান্টিন থাকবে সেই ক্যান্টিন থেকে কিন্তু আপনারা খাবার নিতে পারেন কিংবা নিজেরাও কিন্তু ব্যবস্থা করে নিজেরাও কিন্তু রেডি করে নিতে পারবেন তবে থাকার জায়গাটা সম্পূর্ণ কোম্পানি থেকে দিচ্ছে খাওয়াটা কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে না খাওয়াটা কিন্তু নিজেদের এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উইকলি অন ডে অফ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা একদিন করে ছুটি পাবেন যে ছুটিটা আপনারা নিজেরাও নির্দিষ্ট করতে পারবেন যে কোন দিনে আপনারা ছুটিটা নেবেন তো এরপর পরে দেখে নেব যে জব রোল কী কী রয়েছে অর্থাৎ কোন কোন পোস্টে বর্তমানে নিয়োগ চলছে তো গুরুত্বপূর্ণ যে পোস্টগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাউস কিপিং রয়েছে সেলস রয়েছে মার্কেটিং রয়েছে ইলেকট্রিক রয়েছে অ্যাকাউন্টস এর সঙ্গে দেখতে পাচ্ছেন লজিস্টিক্স সিকিউরিটি গার্ড এই সমস্ত গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্টে কিন্তু এই স্যাম স্টিল কোম্পানি থেকে রিক্রুটমেন্ট চলছে আপনাদের পছন্দ মতো একটা পোস্টে আপনারা কেন আবেদন করে নিতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন জব লোকেশন কোথায় কোথায় রয়েছে তো যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা দেখে নেব যে জব লোকেশান কোন কোন লোকেশানে বর্তমানে নিয়োগ চলছে নিয়োগ যে লোকেশনগুলোতে চলছে দেখতে পাচ্ছেন জামশেদপুর এর সঙ্গে রয়েছে কলকাতা আর যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছেন কলকাতার মধ্যে কিন্তু আপনারা অলরেডি কাজ পেয়ে যাবেন সঙ্গে দেখতে পাচ্ছেন ধুলাগড় যেটা হাওড়া এরিয়ার মধ্যে এর সঙ্গে দেখতে পাচ্ছেন খড়গপুর বাঁকুড়া এর সঙ্গে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নদীয়া সাউথ টোয়েন্টি ফাইভ অর্গানাস মুর্শিদাবাদ ডানকুনি যেটা হুগলি এরিয়াতে মধ্যে রয়েছে তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ লোকেশানে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশন থেকে আপনি আবেদন করে কাজে কিন্তু জয়নিং নিতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হলে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে বাই স্টেপ দেখিয়ে দিয়েছি আপনি নিজেও দেখে সরাসরি কিন্তু নিজে অ্যাপ্লাই করে নিতে পারবেন তো দেখে নিন অনলাইন স্টিল কোম্পানিতে অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে স্যাম কোম্পানির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পরে ঠিক একটু নিচের দিকে স্কল ডাউন করলে আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনারা দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের অনলাইনে ফিল আপ করতে হবে তো এখানে প্রথমে যে ইনফরমেশানটা আপনাদের দিতে হবে সেটি দেখতে পাচ্ছেন ফুল নেম অর্থাৎ নিজের নামটা আপনারা এই বক্সে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর তো মোবাইল নম্বরটা আপনারা এই বক্সে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো ইমেল আইডিটা আপনারা এই বক্সে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে মেসেজ অর্থাৎ আপনার সম্বন্ধে সংক্ষিপ্ত একটা বিবরণ আপনারা এই বক্সে বসিয়ে দেবেন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তো এখানে দিতে পারেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন যেখানে এখানে চুস ফাইল অর্থাৎ আপনার একটা সিবি অর্থাৎ বায়োডোটা যেটা আমরা রিজুম বলে থাকি সেই সিবি অর্থাৎ বায়োডোটা এখানে আপনারা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্টে যেহেতু ভ্যাকান্সি রয়েছে আপনারা এখানে নিজেদের পছন্দ মতো একটা ডিপার্টমেন্ট কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন সেটা আপনারা এখানে ক্লিক করে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা দেখতে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে যে ভ্যাকান্সি রয়েছে যে যে ডিপার্টমেন্টে সেগুলো আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এক নম্বরে যেটা ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল টেকনিক্যাল ইলেকট্রিক্যাল সেলস মার্কেটিং তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন লজিস্টিক্স বিভিন্ন ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ চলছে আপনাদের পছন্দ মতো একটা পোস্টে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে ডিপার্টমেন্ট সিলেক্ট করার পরে আপনারা সরাসরি সাবমিট বাটনে সাবমিট করে দেবেন সাবমিট বাটনে সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পরে আপনাদের যদি আপনারা এলিজিবল হয়ে থাকেন অবশ্যই আপনাকে ইন্টারভিউর জন্য কলের মাধ্যমে জানানো হবে আপনাকে কল করে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ যদি আপনি ক্লিয়ার হয় তাহলে আপনি জয়েনিং পেয়ে যাবেন কোনো রকম সমস্যা আশা করি হবে না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনারা কমেন্ট অপশানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর তার সাথে সাথে ভিডিওটি যদি একটু কাজে এসে থাকে অবশ্যই আপনার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কারণ তারাও যেন আপনাদের একটি শেয়ারে বেকারত্বের হাত থেকে রক্ষা পায় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ